1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। বই হচ্ছে বাঙালির চিরকালের অবলম্বন। কত রকমের, কত ধরনের বই যে বাংলা ভাষায় প্রকাশিত হয় তার কথাই নেই। আর আমরা চ্যানেল ওয়ানে সোমবারের সন্ধেবেলারই অনুষ্ঠানে বই আড্ডা লিকার চা, এটাই আমাদের বিষয়। বই আমাদের একেবারে কেন্দ্রীয় আলোচনার বিষয়। আজকে বই নিয়ে কথা বলতে চলে এসেছেন লেখক মাইন্ডস্টোলজিস্ট পীযূষ রঞ্জন ঘোষ। গল্প উপন্যাসের পাশাপাশি মাইন্ডস্টোলজির বইও লেখেন তিনি। তার অনেকগুলি বই আছে, নানা ধরনের সংগঠনের থেকে বই প্রকাশ করেন তিনি। আসবো আমরা আজকের আলাপচারিতায় পীযূষ রঞ্জন ঘোষের সঙ্গে। পীযূষ, তোমাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। অনেক অনেক ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে ডাকার জন্য। ওয়ানের সকল দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা। পীযূষ, তুমি তো এই অনুষ্ঠানে বোধহয় আগেও এসেছো, ঠিক, সাহিত্যিক হিসেবে, গল্পকার হিসেবে। হ্যাঁ, কিন্তু আজকে তোমাকে আমরা এইখানে প্রায় আবিষ্কার করতে চাই, মানে যেহেতু যারা দেখছেন দর্শক বন্ধুরা, একেবারে নতুন একটা বিষয়ে বই তুমি লিখতে শুরু করেছো বাংলায়, বাংলা ভাষায়। মাইন্ডসেট নামে একটা বই বেরিয়েছে তোমার, তাই তো? মাইন্ড পাওয়ার, এবং সেটা বাংলা ভাষায় লিখেছো তুমি, বাংলা ভাষায়। তো এইটাই আমরা প্রথমে আমরা আলোচনায় ঢুকি। এটা কি নিয়ে তুমি লিখেছো যদি একটু বলো? এটা সাবকনসাস মাইন্ড, অবচেতন মন, অবচেতন মনের বিভিন্ন দিক, তার টিউনিং, সেটা কীভাবে আমাদের মস্তিষ্কের পাওয়ার বাড়াতে পারে, আমাদের এফিসিয়েন্সি বাড়াতে পারে, কীভাবে আমরা পৃথিবীকে অন্য চোখে দেখতে পারি। মানে আমরা তো অনেক রকম বই পড়েছি, যেমন দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসাস মাইন্ড, জোসেফ মার্ফি, সিক্রেট, রন্দা ব্রায়ান, কিন্তু সবকটাই হচ্ছে ইংরেজিতে লেখা। এবার এর থেকে আমরা দেখেছি কিছু ভাবানুবাদ, রূপান্তর, অনুবাদ, এগুলো আমরা দেখেছি। কিন্তু আমি যখন সমস্ত বই পড়তে শুরু করি, আমি সব কিছু বই দেখি যে বিদেশি কনটেক্সটে লেখা। আমরা নিজেদের কনটেক্সটে কেন লিখতে পারবো না? সেখান থেকে আমার মনে হয় অবচেতন মনের উপর বাংলা ভাষায় বই থাকা উচিত, মৌলিক বই থাকা উচিত। অবচেতন মনের উপর প্রথম মৌলিক বই হচ্ছে মাইন্ড পাওয়ার, যেটা বাংলায় লেখা, যেটা সম্পূর্ণভাবে নিজের লেখনীতে লেখা। এবং আমি এই ওয়ানেই এসেছিলাম এই শ্যুটিং করতে, সেই শ্যুটিংয়ের থেকে অনেক কিছু, অনেক টপিকস বেরিয়ে আসে এবং সেটাকে ছোটো ছোটোভাবে সাজিয়ে মাইন্ড পাওয়ার এই বইটা তৈরি হয়। মাইন্ড পাওয়ার বইটা করেছে কারা? সঙ্গীত পাবলিকেশনস। এটা বা নতুন যারা দেখছেন, সত্যি সত্যি একটা অন্যরকমের বই বলে বলছি। অবচেতন মনের নানা রকম ক্রিয়াকর্ম নিয়ে বাংলা ভাষায় বই সত্যি সত্যি খুবই কম পাওয়া যায়, এবং তুমি একবারে বাংলা ভাষায় লিখেছো নিজের অভিজ্ঞতা থেকে। এটা পাওয়া যাবে কোথায়? এটা সম্বিজ পাবলিকেশনে পাওয়া যাবে, এটা কলেজ স্ট্রিটের বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, দেশ বুক স্টোর, দীপু বুক স্টোর, খোয়াবনামার সমস্ত জায়গায় পাওয়া যাচ্ছে। এবং আমার মনে হয় কিছুদিনের মধ্যে এটা অনলাইনে অ্যাভেলেবেল হবে সম্বিজ থেকে, সম্বিজের ওয়েবসাইটে। ইতিকথা বইঘরে পাবো? ইতিকথা বইঘরে পাওয়া যাবে, বা রিড বেঙ্গলি বুকস, রিড বেঙ্গলি বুকসে পাওয়া যাবে। ঠিক। তো এখানে কি বলেছো তুমি, মানে একটুখানি বলো তুমি। যেটা প্রধানত আমি বলার চেষ্টা করেছি, দেখুন এই টপিকগুলো তো একটু রসকসহীন। আমার মনে হয় যেহেতু আমি সাহিত্য দিয়ে শুরু করেছি, অনুগল্প, ছোট গল্প, প্রেমের উপন্যাস, বড় গল্প, এই দিয়ে শুরু করা, আইটি প্রফেশনাল হিসাবে যখন মাই ফ্রেন্ড জি লিখলাম ন্যারেটিং আইটি টেলস, সেটা আবার ইংরেজিতে লিখলাম, তো বিভিন্নভাবে যেহেতু আমি গল্প উপন্যাস দিয়ে শুরু করেছি, সে না একটা সাহিত্য রসবোধ আমার মধ্যে ছিল। তার উপরে যখন আমি তথ্যগুলো পেলাম, সেই তথ্যের সাথে একটু রস, একটু সাহিত্য নিয়ে সেটাকে যুগোপযোগী করা, সেটাকে রাইট কনটেক্সটে তুলে ধরা এবং সেটাকে ঠিক ভাষায় পাঠকের কাছে পৌঁছে দেওয়া, এটাই আমার লক্ষ্য ছিল। আমি এখানে লিখেছি যে কিভাবে আমাদের অবচেতন মনকে আমরা নিজেরা ইউজ করতে পারি, কিভাবে সেটা দিয়ে আমরা টিউন করতে পারি, কোন কোন জিনিস আমরা জানি না। আমার যেটা মনে হয়, দীর্ঘ এই আমার তো চারের কোঠায় বয়স, দীর্ঘ 40 বছর আমি যে পড়াশুনো বা আইটি প্রফেশনাল হিসেবে কাজ করেছি, একটা বড় জিনিস আমার মধ্যে আমি আবিষ্কার করতে পারিনি, সেটা হচ্ছে অবচেতন মনের শক্তি। এবং এটা আমাদের শিক্ষার, মানে যে শিক্ষা প্যাটার্ন আছে, শিক্ষা ব্যবস্থা আছে, সেখানে হয়তো এটা শেখানো হয় না। এটা একটা অভাব রয়েছে বর্তমান সোসাইটিতে, যে প্যাটার্নে আমরা কাজ করি, যে প্যাটার্নে আমরা পড়াশুনো করি, একটা বড় অভাব আছে। সেটাকে কোথাও গিয়ে একটু অ্যাড্রেস করা মাইন্ড পাওয়ারের মাধ্যমে।
আচ্ছা পীযূষ, তোমার কি মনে হয় না অবচেতনকে যদি আমরা এক্সপ্লোর করেই ফেলি তখন কি আর সেটা অবচেতন থাকবে? না, অবচেতন সব সচেতন হয়ে গেলাম না, অবচেতন সাবকনসাস আর চলল কি করে? না, অবচেতন সবসময় অবচেতন থাকবে, মানে এইভাবেই কগনিটিভ প্রোগ্রামিংটা করা আছে। অবচেতনের গভীরে প্রবেশ করার ক্ষমতা এখনো বিজ্ঞানের হয়নি এবং হয়তো কোনোদিন হবেও না, কারণ এর মধ্যে হবে কি করে সেটা? ঠিক সেইভাবেই এইটা, এটাই হচ্ছে প্রশ্ন, যে চেতন দিয়ে অবচেতনকে কন্ট্রোল করার দেয়ার সাম স্পেসিফিক স্টেপস, কিছু স্পেসিফিক লজিক আছে যেটা হয়তো আমরা বাস্তব জীবনে পারি না কিন্তু প্রতিনিয়ত করে চলেছি, এবং সেইভাবে আমাদের অবচেতনটা টিউন হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, সেটাই এই বইটার মধ্যে প্রকাশিত বা লিপিবদ্ধ আছে। বা খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট সত্যি সত্যি। যারা দেখছেন দর্শক বন্ধুরা, আমারও ইচ্ছে করছে এই বইটা কিনে পড়তে হবে, কারণ বাংলা ভাষায় এই রকম বই সত্যি সত্যি কম। আচ্ছা তুমি তো অনুগল্প প্রথমে লিখতে, ঠিক, অনুগল্প লিখে শুরু করতে, তা তোমার একটুখানি গল্পের স্বাদ আমাদের দেবে? একদম, প্রথম বইটাই নিচ্ছি, গবার অনুগল্প, বইটা 2016 সালে বেরোয় এবং বইটির প্রকাশ হচ্ছে অভিযান পাবলিশার্স। প্রকাশ অংশ যদি পড়ো একটা ছোট্ট অনুগল্প পড়ি, ছোট্ট অনুগল্প পড়ো, বাতিক না সেটা কত বড়, দু পাতা তিন পাতা হয়ে যাবে, ব্যাস ওইটা পড়াই যায়। হ্যাঁ শুনে নিই আমরা। বাতিক, চিন্তামণি বাবুর বাল্যকাল থেকে এক অন্ধবিশ্বাস ছিল, সেই বিশ্বাস বৃদ্ধ বয়সে এক বাতিকে পরিণত হলো। বাতিকটি এমন ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেল যে তিনি নিজের বাড়ি হোক বা বন্ধুর বাড়ি, দেবস্থান হোক বা এসির দোকান, সর্বত্র তা নির্মূল করতে একটা লাঠি ব্যবহার করতে শুরু করলেন। বাতিকটি হলো দ্বিতল জুতোর পাটি, একটির ওপর আরেকটি দেখলেই চিন্তামণি বাবুর চক্ষু চড়ক গাছ হয়ে যায়। সমস্ত কাজ ছেড়ে সে একটার ওপর আরেকটা জুতোর পাটি আলাদা করতে বদ্ধপরিকর হয়ে ওঠেন। কোনো বন্ধুর বাড়ি আমন্ত্রিত হলে বারংবার দরজার কাছে দেখে আসেন কোনো অশনি সংকেত আছে কি না। দেবস্থানে গেলে খুঁতখুঁতে মনটা জড়ো হওয়া জুতো দেখে ছটফট করে, ইচ্ছে করে লাঠি মেরে অশুভ পাটিগুলোকে বিচ্ছিন্ন করতে। অপরাগ শরীরটা অসুস্থ বোধ করে, ভগবান বন্দনায় মন বসে না। চিন্তামণিবাবুর এই নিয়ে কম গৃহে অশান্তি হয়নি, গিন্নিও ছুচিবাই রয়েছে, সেই বাতিকে দুজনের প্রাণষ্ঠাগত। কেন মাছের হাতে জুতো ধরেছ, কেন জুতো সরানো লাঠি বাড়িতে ঢোকাচ্ছ, দৈনিক মতান্তরে বৃদ্ধ বিদ্যার জীবন অশান্ত হয়ে উঠেছে, যার মূলে কেবল একটি অন্ধবিশ্বাস। বয়সের ধাক্কায় হঠাৎই একদিন হৃদরোগে আক্রান্ত হলেন চিন্তামণিবাবু। অ্যাম্বুলেন্স এলো, ছুটে এলো পাড়া প্রতিবেশী, সাইরেনের আওয়াজে গিন্নিমার কান্না, আত্মীয় প্রতিবেশীর হতচকিত রূপ, সব উপেক্ষা করে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে ওঠার আগে যন্ত্রণা কাতর চিন্তামণিবাবুর চোখ পড়ল দরজার বাইরে, তার দুটো জুতোর পাটি একে অপরকে আলিঙ্গন করে শুয়ে রয়েছে। বা তো তুমি এই যে কর্পোরেট সেক্টরে একটা এত বড় চাকরি করেছো, তুমি লেখার সময় পেয়েছো কখন? না, লেখালেখি তো আমার প্যাশন, আমি ছোট থেকেই বাংলা সাহিত্য নিয়ে পড়েছি, বাংলা নিয়ে পড়েছি, মানে বাংলাই আমার মাধ্যম ছিল, সেই জন্য আমার বাংলা ভাষা ভালো লাগতো, সাহিত্য ভালো লাগতো। এবং আমি মনে করি যে সাহিত্যের মানে সাহিত্য করতে হলে যে বাংলা ভাষা নিয়েই পড়তে হবে তার কোনো মানে নেই। আমরা যখন অ্যালগরিদম লিখি তার মধ্যেও কিন্তু একটা ছন্দ থাকে, তার মধ্যেও কিন্তু একটা অনুগল্প থাকে বা গল্প থাকে। ঠিক সেইভাবে যখন আমি একটা অনুগল্প লিখি, ছোট গল্প লিখি বা কোনো একটা বড় গল্প লিখি, সেখানেও কিন্তু আমি একটা প্যাটার্ন খুঁজে পাই, সেই প্যাটার্নটা খুঁজে পাই বলে সেই লেখাটা প্রকাশিত হয়। কেউ যাবেন না, আজকে আমাদের সঙ্গে আছেন লেখক এবং মাইন্ডস্ট্রো লজার পীযূষ রঞ্জন ঘোষ। অনেক কথা বাকি রয়ে গেছে তার সঙ্গে, ফিরে আসছি একটি ছোট্ট বিরতির ওপারে। ফিরে এলাম বিরতির পরে, আমাদের সঙ্গে আজকে আছেন লেখক মাইন্ডস্ট্রো লজার পীযূষ রঞ্জন ঘোষ। পীযূষ, তুমি তো কর্পোরেট ওয়ার্ল্ডের চাকরি সূত্রে সেসব অভিজ্ঞতা নিয়ে একটা বই লিখেছো, ঠিক, মাই ফ্রেন্ড জি। মাই ফ্রেন্ড জি, এটা কি কর্পোরেট কি মানে? তার আমার যেটা মনে হয়েছে যে সেই সময় আমরা যে, আমি তো দীর্ঘ 22 বছর ধরে কর্পোরেটে আছি এবং বিভিন্ন দেশে ছিলাম, 22খানা দেশে আমি কাজ করেছি। আমেরিকায় ছিলাম 5 বছর, ইউরোপে ছিলাম 4 বছর। আচ্ছা, প্রেমের গল্প নাকি? সমস্ত রকম, মানে কর্পোরেট প্রেম হতে পারে, কর্পোরেট সংঘাত হতে পারে, কর্পোরেটে কীভাবে প্রসপার করতে হয়, একটা ম্যানেজারের কী করা উচিত ছিল, কর্পোরেট পলিটিক্স আছে, এবং বেসিক্যালি আমি যেভাবে পৃথিবী দেখেছি ঠিক সেভাবে লিপিবদ্ধ করা আছে, ইংরেজিতে লেখা আছে।
এই বইটা বিভা পাবলিকেশন করেছে এবং আমার যেটা মনে হয়েছিল যে ভালো বিক্রি হয় নাকি, এটা প্রায় দুটো এডিশন কমপ্লিট হয়েছে, থার্ড এডিশন চলছে। কারণ ইংরেজি বইয়ে এর চাহিদা বেশি এবং আমার মনে হয় এটা প্যান ইন্ডিয়া বেশ ভালো বিক্রি হয়েছে। তার মেন কারণ হচ্ছে প্রি কোভিড যেভাবে আমরা কাজ করতাম, পোস্ট কোভিড আর কাজ করি না এবং হয়তো আর কোনোদিন ওইভাবে কাজ করব না, সেই জন্য কোথাও গিয়ে আইটি ডকুমেন্টেশন থাকাটা খুব দরকার ছিল। আমার মনে হয় এটা একটা আর্কাইভের বই যেটা চিরকাল আর্কাইভে থেকে যাবে, দ্য ওয়ে ইন্ডিয়ান আইটি অ্যাকচুয়ালি ট্রান্সফর্মড, যেভাবে আমরা কাজ করেছি, যেভাবে একটা বিবর্তন এসছে আমাদের সমাজ অবস্থা আইটির মাধ্যমে, সেটা এখানে লিপিবদ্ধ। আচ্ছা, আইটি সেক্টরে কাজ করতে গিয়ে বা তার উপরে লেখালেখি করতে গিয়ে তুমি সেখানে কি এই যে সাবকনসিয়াস মাইন্ড মানুষের, তোমার যেটা আগ্রহের একটা বিষয়বস্তু কাজেরও, সেইটা তুমি কোনো এক্সপ্লোর করেছো? অ্যাবসলুটলি, আমি যে প্রথম বইটাও দেখি যে বাতিকের গল্পটা, সেটা কিন্তু সাবকনসিয়াসকে হিট করছে। অর্থাৎ প্রত্যেক মুহূর্তে যখন আমি মাই ফ্রেন্ড জি লিখছি, যখন আমি ভার্জিন চিলাইডা লিখছি বা গভর্নরের উপর লিখছি, কোথাও গিয়ে আমি দেখছি যে আমার মধ্যে যে থটসটা আছে, যে চিন্তাটা আছে, সেটা কোথাও গিয়ে একটা বই প্রকাশ আসছে। এই থটস এবং চিন্তা যখন আমি আরও ড্রিল ডাউন করছি, রুট কজ অ্যানালিসিস করছি, গিয়ে দেখছি সাবকনসিয়াসে গিয়ে ঠেকছে। এবং প্রত্যেকটা গল্পের মধ্যে কিন্তু সাবকনসিয়াসে একটা ছাপ আছে, কিন্তু সেটা আরও ভবিষ্যতে গিয়ে যখন মাইন্ড পাওয়ার এলো, সেটা আরও এক্সপ্লিসিট হয়ে উঠলো। তুমি মনে করো যে মানুষের জীবন সাবকনসিয়াস দ্বারা পরিচালিত 90-95%, এবং সেটাই তুমি দেখেই যে তোমার মাইন্ড পাওয়ার বইতে? ঠিক, আমি ওটাই দেখিয়েছি যে আমরা পুঁথিগতভাবে বা শিক্ষাগতভাবে যেই পড়াশোনাটা করি, যেটা আমরা শিখি সমাজ নীতি থেকে, সেটা আমাদের 5-10% হেল্প করে, কিন্তু অ্যাকচুয়ালি সাবকনসিয়াস রুলস, সাবকনসিয়াস মাইন্ড আমাদের জীবনের, আমাদের যে প্রোগ্রেস বা সাফল্য হোক বা ব্যর্থতা হোক, সব কিছুর পেছনে 90-95% কন্ট্রিবিউট করে, যেটা সম্বন্ধে আমরা অবগত নয়, সেটা সম্বন্ধে অবগত করাই আমার ছিল প্রধান লক্ষ্য। সত্যি সত্যি তোমার অন্যান্য বইগুলো সম্পর্কে তো ইন্টারেস্ট আমার জাগছেই, মাইন্ড পাওয়ার বইটা নিয়ে আমার আগ্রহ জাগছে। যে তুমি এই যে কথাটা বললে যে আমাদের মানুষের জীবন 90-93% সাবকনসিয়াসের দ্বারা পরিচালিত হয়, এটা তো বড় বড় সাহিত্যিক কবিরা তাই বলেও গেছেন। কবি জীবনানন্দ দাস সম্পর্কে বলতে গেলে, তার রচনা শৈলী সম্পর্কে বলতে গেলে, অবশ্যই সাবকনসিয়াস, তার যে কাব্য প্ররোচনা সেই প্রসঙ্গটা আসে, ফলে মাইন্ড পাওয়ার বইটা আমার উঠতে দেখা খুব আগ্রহ হচ্ছে। আচ্ছা, তো এই হেন সাবকনসিয়াসের যিনি চর্চাকারী তিনি, অর্থাৎ তুমি পীযূষ রঞ্জন ঘোষ, তুমি হঠাৎ নিউ টাউন বইমেলা বা কলকাতা বইমেলা এইসব বইমেলাগুলোর সঙ্গে যুক্ত হতে গেলে কেন? এটা খুব ভালো প্রশ্ন। আসলে আমার চিরকাল স্বপ্ন ছিল বড়, এবং যতক্ষণ যখন আমি সাবকনসিয়াস নিয়ে আলোচনা শুরু করলাম বা পড়তে শুরু করলাম, তখন আমি বুঝলাম যে জীবনে থিঙ্কিং বিগের পাওয়ার, বড় ভাবনা, এটা কিন্তু খুব দরকার আজকের জীবনে। কারণ আজকে আমরা সবাই খুব ছোট ছোটভাবে ভাবি। আমার জীবনের একটা বড় উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কোথাও গিয়ে বাংলা সাহিত্যকে আরেকটু নেক্সট পর্যায়ে নিয়ে যাওয়া এবং কোথাও গিয়ে নোবেল লরিয়েট তৈরি করা। মানে কেবলমাত্র লেখালেখি নয়, সাংগঠনিক দিক থেকে, সাংগঠনিক দিক থেকেও আমি একটা কাজ করার চেষ্টা করে চলেছি। বাহ, খুব ভালো কথা। বই নিয়ে আড্ডা, বই যিনি লেখেন তিনি, এই যে বই মেলা অর্গানাইজ করার ব্যাপারেও যে যুক্ত থাকেন, এটা আমাদের পক্ষে খুব একটা আনন্দের খবর, খুবই উৎসাহের খবর। তার মানে তুমি বাংলা এবং ইংরেজি এই দুটো ভাষাতেই লিখে চলো? ঠিক, তোমার অসুবিধা হয় না বাংলা লিখতে লিখতে, ইংরেজি বা ইংরেজি লিখতে লিখতে বাংলা? না, অসুবিধা হয়, কিন্তু যেহেতু আমার বাংলা মাতৃভাষা, আমি বাংলায় পড়াশুনো করেছি, সেহেতু সহজাতভাবে আমি বাংলায় লিখতে পারি। এবার দীর্ঘ 22 বছর ধরে আমি IBM-এ কাজ করছি, সবসময় ইংরেজিতে ভাবছি, ইংরেজিতে লিখছি, ইংরেজিতে প্রেজেন্টেশন দিচ্ছি, সেজন্য সেই ভাষাটাও আমি সমানভাবে দক্ষ হয়ে উঠেছি। এটা আমার অ্যাডিশনাল পাওনা যে আমি ইংরেজিতে স্বচ্ছন্দ হতে পেরেছি বা স্বাচ্ছন্দ্য হতে পেরেছি। কিন্তু আমি এখনও মনে করি আমাকে যদি একটা ভাষায় লিখতে দেওয়া হয়, যেই ভাষায় আমি স্বপ্ন দেখি, যেই ভাষায় আমি কথা বলি, সেই ভাষাতে আমি লিখব, বাংলা ভাষা। সেই ভাষায় লেখা তোমার একটুখানি আশ্বাদ আমাদের এবার দাও, একটুখানি কোনো অংশ আমাদের পড়ে শোনাও। হেমব্রম, ছেলেটা ইংরেজিতে একেবারে কথা বলতে পারে না, ঠিক এমন একটা গল্প শুরু করলাম যেখানে ইংরেজি বাংলায় চলে এসেছে। কখনো হাস্যকর ইংরেজি, কখনো বা নির্বাক। আমার ইন্টারভিউয়ের প্রশ্নগুলো বেশিরভাগই নিরুত্তর। 2015 সালের কথা, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিবারের মতন এবারও ক্যাম্পাস ইন্টারভিউ নিতে গিয়েছিলাম। আমার ক্যাম্পাসিংয়ের শেষ রাউন্ডটাই নেই, অর্থাৎ টেকনিক্যাল রাউন্ডে নির্বাচিত ছেলে মেয়ে গল্পগুজব করে তাদের মানসিকতা পরীক্ষা করাই আমার প্রধান কাজ। কিন্তু এ ছেলে ইংরেজি বলতেই পারে না, সেমিস্টারে নম্বরও নেই, জয়েন্টের র্যাঙ্কও পেছনের দিকে, তফসিলি উপজাতি কোটাতে ভর্তি হওয়া ছেলে, একটি বহুজাতিক তথ্য কোম্পানিতে নেব কীভাবে? প্রশ্নটা সরাসরি করলাম তাকে, তোমাকে নেব কেন?
কারণ স্যার আমি জানি আমি সব কাজই পারবো। এটা সবাই বলে, সবাই নিজের সম্পর্কে উচ্চ ধারণা থাকে, কিন্তু বাস্তবে খুব কম লোকই সাফল্য পায়। তুমি তো বেশি নম্বরও পাওনি, না তুমি স্মার্ট, কমিউনিকেশনও ভালো না, তুমি বলো তোমায় নেব কেন? ছেলেটি কিছুক্ষণ নির্বাক হয়ে থাকলো, বলল, স্যার আপনি আমাকে সিলেক্ট না করলে ভুল, সিলেক্ট করলে ভুল করবেন না, কারণ অতীতে যারা আমার উপর আস্থা রাখেনি সকলকেই ভুল প্রমাণিত করেছি। আমি জানি আমি স্মার্ট না, কলকাতায় ইংরেজি স্কুলে পড়াশুনো করিনি, কিন্তু আমি পারবো স্যার, কাজও পারবো, কথাও বলতে পারবো। বাংলা আমার ভাষা নয়, আমি বাংলাতেও স্বাচ্ছন্দ্যভাবে কথা বলতে পারছি না। আমি একটু হতচকিত হয়ে গেলাম, এ কি ফানুষে অহংকার! তারপরে অবশ্য মনে পড়ে গেল নিজের ক্যাম্পাস ইন্টারভিউর কথা। সেদিন আইশ্বরিয়া আমাকে বাংলা আমাকে ভাষার যোগ্যতায় বাছাই করতেন, তাহলে আমি দেশ বিদেশ দাপিয়ে ইংরেজিতে কথা বলে বেড়াতে পারতাম না। সেদিনও আমার ইন্টারভিউ হয়েছিল বাংলাতে। আমি প্রশ্ন করলাম, কোন স্কুলে পড়তে তুমি, তোমার ভাষা কি? আমার গ্রামে স্কুল ছিল না স্যার, আমি সাঁওতাল। বাবার খুব স্বপ্ন ছিল ছেলে পড়াশুনো করবে, বড় হবে, বড় অভাবের সংসার। তার মধ্যে গ্রামের মোড়ল আমাদের পড়াতেন অ কখর গুন্ডি টোপকে, সবাই আমার বললে আমার লেখা পড়া হবে না। তারপর গ্রাম থেকে স্কুল ছিল 10 মাইল দূরে, আমার বাবা জানতো আমি পারব। তুমি একেবারে প্রান্তিক, একেবারে অন্তজ একটা মানুষের কথা লিখেছো তোমার বইতে, এরকমই আকর্ষণীয় অনেক কথা বাকি আছে, কেউ যাবেন না, ফিরে আসি। আমাদের সঙ্গে আছেন লেখক মাইনসোলজিস্ট পীযূষ রঞ্জন ঘোষ। ফিরে এলাম বিরতির পরে চ্যানেল ওয়ানে বই আড্ডা লিখাচ্ছা অনুষ্ঠান নিয়ে। আমাদের সঙ্গে আজকে আছেন পীযূষ রঞ্জন ঘোষ। পীযূষ, তোমার লেখালেখি, তুমি তো উপন্যাসও লিখেছো। হ্যাঁ, একটা উপন্যাস লিখেছি। কি উপন্যাস লিখেছো? সেটা প্রেমের উপন্যাস, কর্পোরেট প্রেম, একটু অন্য ধরনের। না, কর্পোরেট প্রেম, কর্পোরেট প্রেম করছো মানে তুমি বারবার বলছো বটে, মানে কর্পোরেটে চাকরি করে দুজনের মধ্যে প্রেম, এই তো? এবং কোথাও গিয়ে সেটা কর্পোরেট পলিটিক্স আছে, কর্পোরেট মার্ডার আছে, এবং রেশারেশি আছে কোথাও গিয়ে, মানে আজকে থ্রিলার, একটু থ্রিলার অ্যাঙ্গেলটা আছে। কিন্তু আমি সাব মানুষের সাবকনসাস কখনোই তোমার ছেড়ে যায় না দেখছি, কখনোই ছেড়ে যায় না। এবং আমার মনে হয় এটা কোনো লেখককেই ছেড়ে যায় না, প্রত্যেকটা লেখকই সাবকনসাসের অধীনে থাকে এবং সাবকনসাস থেকে লেখাটা বেরোয়। কনসাস ব্রেন বা আমাদের হাত বা আমাদের চোখ, পঞ্চেন্দ্রিয় কেবলমাত্র মানে বই প্রকাশের অঙ্গ, মানে সবটাই। মাইন্ড পাওয়ার বইতে এইসব কথা লিখেছো? একদম, মাইন্ড পাওয়ার বইতে কিন্তু আমি লিখেছি যে আমরা বাইরে থেকে যেটা দেখি সেটা মানে নিতান্তই নগণ্য, বাইরে যে পঞ্চেন্দ্রিয় সেটা নিতান্তই নগণ্য, আমরা যে কথা বলছি নিতান্তই নগণ্য, আসলে ভেতরে যে প্রসেসিংটা চলছে সেটাই তো মূল, সেটাই তো কম্পিউটারে বলছি, অথচ আমার সাবকনসাস ভাবছে অন্য কিছু। হ্যাঁ হ্যাঁ, হাজার রকমের ভাবছে, হাজার রকমের প্রোগ্রামিং চলছে, হাজার রকমের টিউনিং চলছে, কোথাও গিয়ে আমি পজিটিভ মেসেজ দিচ্ছি সেটা সাবকনসাস রুল, আবার কোথাও গিয়ে আমি হয়তো কোথাও বলছি যে না আমি একটা ভিকটিম সোশ্যাল অ্যাঙ্গেলে, সেটাও কিন্তু আমাদের সাবকনসাসের প্রোগ্রামিংয়ের জন্য হচ্ছে। আমরা এই যে আমি হাতটা নাড়াচ্ছি, এই যে ইন্টারভিউটা চলতে চলতে একাধিক অ্যাক্টিভিটিস করছি বা কোনো ওয়ার্ডস চুজ করছি, এটা কিন্তু আমার সাবকনসাস প্রোগ্রামিং থেকে আসছে। এগুলো তোমার এই সংগীত পাবলিকেশনের মাইন্ড পাওয়ার বইতে আছে? একদম, সঠিকভাবে লিপিবদ্ধ করা আছে যে সাবকনসাসকে আমরা কীভাবে এম্পাওয়ার করব, সাবকনসাস কনসাসের মধ্যে ডিফারেন্সটা কী, মানে অবচেতন এবং চেতন মনের মধ্যে বা মস্তিষ্কের মধ্যে, এবং ঠিক কোন কোন রুলসটা তুমি ওই বইতে আইডেন্টিফাই করার চেষ্টা করেছো? চেষ্টা করেছি, এবং পরিষ্কার কখন আমরা সাবকনসাসে থাকছি বা কখন আমরা সাবকনসাসে থাকছি। ঠিক ঠিক, সাংঘাতিক বই, এটা আমাকে জোগাড় করতেই হবে দেখছি। তো যাই হোক, এই বইটা নিশ্চয়ই যারা দর্শক বন্ধু দেখছেন তারাও আগ্রহী হবেন। এই মাইন্ড পাওয়ার বইটা সম্পর্কে সংবিত এই যে বার করেছে তোমার বইটা, দেখা যাক। আচ্ছা, তুমি আরও তো নানান সংগঠনের সঙ্গে যুক্ত। আমি নিউটন বইমেলার সাথে যুক্ত, আমি স্লেট পেন্সিল নিউটনের সাথে যুক্ত, আমরা প্রত্যেক তিন মাসে। পেন্সিলটা কি সংগঠনটা? এটা একটা রাইটার্স ফোরাম নিউটাউনের, কারণ নতুন শহর, সেখানে গিয়ে নতুন রকম চিন্তাধারা করতে হয়। তো স্লেট পেন্সিল নিউটনে আমরা প্রত্যেক তিন মাসে এক একটা সংখ্যা নিয়ে আসি, সেখানে নিউটনের খবর থাকে, সেখানে নতুন লেখকদের আমরা প্ল্যাটফর্ম দিই। আমরা শারদ পাতা বলে একটি বই করেছি যেটা নিউটন সর্বজনীনের, সেটাও একটা আমার সহ সম্পাদনায় কাজটা হয়েছে। তো বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে কোথাও গিয়ে সাহিত্যটাকে আরেকটু নতুনভাবে দেখা, নতুনভাবে উপস্থাপনা করা, বিভিন্ন ম্যাগাজিনের মাধ্যমে যুগোপযোগী করা, সেগুলোর অ্যাক্টিভিটিস আমরা চালিয়ে যাই ক্রমাগত। এবং ডেফিনেটলি এটা আমি একা নই, আমরা একটা টিম মিলে করি, যেমন স্লেট পেন্সিলে মৌসুমী মুখোপাধ্যায় আছে, শারদ পাতায় উর্মিলা সেন আছেন, তো এরকম এক একটা টিম আছে আমাদের যারা এই কাজটা করে যায় প্রতিনিয়ত।
এবং আমি মনে করি যে সাংগঠনিকভাবে আমরা যদি ঠিক ভালোভাবে কাজ করতে পারি, বাংলা ভাষা এবং সাহিত্য নতুন দরজা পাবে, নতুন উচ্চতা পাবে, এবং সেটাই আমাদের লক্ষ্য যে ভাষাটাকে, সাহিত্যটাকে আরেকটু উন্নতি করা বা তাদের নিয়ে কাজটা করা। আগামী কোনো উপন্যাস লেখা বা বই লেখার কোনো প্ল্যান আছে? উপন্যাস তো মাথায় অনেক আছে, কিন্তু আমি উপন্যাস বা ফিকশন লিখতে চাই না। আমি কিন্তু অবচেতন মন নিয়ে কাজ করতে চাই। আমি যেহেতু মাইনস্ট্রোলজি বলে যে প্ল্যাটফর্মটি করেছি, যেখানে অবচেতন মনের বিভিন্ন রকম অ্যাঙ্গেল বা তার থেকে কীভাবে টিউনিং করে নতুন পর্যায়ে যাওয়া যায়, নতুন উচ্চতায় যাওয়া যায় মানসিকভাবে, স্পিরিচুয়ালি, এবং কোথাও গিয়ে সামাজিকভাবে আমাদের যে ব্লকসগুলো তৈরি হয় সেগুলোকে ভেঙে নতুন মানুষ হিসাবে আমাদের উঠে আসা যায়, যেটা নিয়ে আমি কাজ করে চলেছি। এই যে মাইনস্ট্রোলজি বলে বলছো তোমার সাবজেক্টটা, এটার উপরে কোনো ওয়ার্কশপ বা কিছু তুমি করেছো? মানে প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসেই তিনটে চারটে করে হয়, পুলিশ ট্রেনিং ক্যাম্পে হয়, বিভিন্ন কলেজে হয়, বিভিন্ন স্কুলে হয়, ইউনিভার্সিটিতে হয়, প্রত্যেক জায়গায় কিন্তু মাইনস্ট্রোলজি এখন বহুল চর্চিত। আমি বাংলাদেশে গিয়েও কাজ করেছি, রাজ্যের বাইরে গিয়েও কাজ করেছি। কলেজে বা স্কুলে কি হয় তুমি এই এইটা নিয়ে, মাইন্ড পাওয়ার এইসব নিয়ে বলো। হ্যাঁ, আমি এই শেষ গেছিলাম ওই শেখা ওদের। হ্যাঁ হ্যাঁ, শেখাই যে কী করে সাবকনসাস পাওয়ার, সাবকনসাস টিউনিং পুলিশের চাকরিতে হেল্প করতে পারে, কীভাবে তারা নতুন পৃথিবীতে, নতুন পৃথিবীকে অবচেতনের চোখ দিয়ে দেখবে। আমার মনে হয় আমরা দুভাবে পৃথিবী দেখি, একটা হচ্ছে সামাজিক অ্যাঙ্গেলের চোখ, আর একটা হচ্ছে অবচেতনের চোখ। একটা সামাজিক রুলস, একটা অবচেতনের রুলস। সামাজিক রুলস হচ্ছে এই সমাজের জন্য তৈরি করা, অবচেতনের রুল হচ্ছে বিশ্বজনীন, ইউনিভার্সাল। সেই রুলসগুলো কিন্তু সামাজিক রুলকে কন্ট্রাডিক্ট করে। আমার যে প্রধান কাজ সেটা হচ্ছে এই সামাজিক রুলসগুলোকে ভেঙে কোথাও গিয়ে সাবকনসাস রুলসগুলোকে প্রথিত করা প্রত্যেকটা মাইন্ডে, যেন আমরা পৃথিবীটাকে সেই অবচেতনের চোখে দেখি, এবং পৃথিবীটা কিন্তু তারপরে অনেক সুন্দর হয়ে যায়। আমরা কিন্তু অনেক কনফিডেন্ট হয়ে যাই। এই কথাগুলো লিখেছি এবং সাবকনসাস রুলস নিয়ে আমি একটা বই নিয়ে আসছি, যেটা অবচেতনের সূত্র, বিশ্বজনীন সার্বজনীন যে সূত্র, যেটা ইউনিভার্সাল লস বলে, সেটা নতুন বই নিয়ে আসছি। অবচেতনের সূত্র, অবচেতনের নাম হবে কি? অবচেতনের সূত্র, এটাই নাম হবে। 50 শেডস অফ সাবকনসাস, 50 শেডস অফ সাবকনসাস, 50 শেডস অফ সাবকনসাস। ও তো গ্রে নামে বিখ্যাত বই ছিল জানো, কারণ আমাদের মাথাটাই তো গ্রে, আমাদের তো বিভিন্ন রকম লেয়ার আছে। আমরা যতই বলি যে মাথাটা উন্নত, এর মধ্যে তো বিভিন্ন রকম শেডস আছে, এবং অবচেতন তো ভালো খারাপ বোঝে না। মানে কোথাও গিয়ে আমি বলছি যে আমি খুব ভালো, কিন্তু আমি ভাবছি তোমারও অবচেতন সেই বইটা কিভাবে তোমাকে কিভাবে সেই বইটার মধ্যে তো তীব্র যৌনতা এবং ইত্যাদি সমস্ত নানা রকম ব্যাপার, একবার হই হই সারা রয়ে ওনার পৃথিবী এতে সারা জাগানো বই। তুমি কি মনে করো মানুষের সাবকনসাস এই যে বলছো আমাদের কন্ট্রোল করে, আচ্ছা আমাদের যেই যে সেক্স বলো, তার আর্জ, যৌনতার মানুষের ধারণা, এগুলোও কি মানুষের সাবকনসাসনেস থেকে একটা একদম বিস্তৃত একটা জিনিস? একদম। মানে সাবকনসাসের প্রধান দুটো রয়, একটা হচ্ছে নিজেকে প্রোটেক্ট করা, আর একটা হচ্ছে নিজেকে সেফ রাখা বা নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। এই যে এগিয়ে নিয়ে যাওয়া, এর মধ্যে কিন্তু একটা সেক্স জড়িত। প্রত্যেকটা মানুষ কিন্তু বাই ডিফল্ট সেই প্রবণতা নিয়ে জন্মগ্রহণ করে, এটা কিন্তু প্রধান দুটো রুলের মধ্যে একটা রুল। অর্থাৎ প্রত্যেকটা মানুষ কাজ পারুক বা না পারুক সেক্স কিন্তু পারবে। কীভাবে? সেই অবচেতন, আবার চলে আসছে সেই অবচেতন ল বা সূত্র, সেটাই তার সাবকনসাসটাকে। ঠিক, এবার সেটা নিয়ে সে কীভাবে পৃথিবী দেখছে, যৌনতার যে বিভিন্ন রকম অ্যাঙ্গেল, সেটা কিন্তু ছোট থেকে টিউনিং হতে থাকে। একটা মানুষ বিভিন্ন রকম ইনপুট পায়, একটা পরিবার পরিজন, একটা হচ্ছে বন্ধু বান্ধব, আর একটা হচ্ছে এই টেক্সট বুক বা অডিও ভিজুয়াল মাধ্যম। এই বিভিন্ন ইনপুটগুলো তাকে বিভিন্ন দিন ধরে একটা কনসিভড নোশনে নিয়ে যায়, যেটাকে কগনিটিভ থিওরি বলে। সেই কগনিটিভ থিওরি দিয়ে তার যৌনতা সে ডিফাইন করে। বিভিন্ন রকম লেয়ার্স আছে, এবং যে সাবকনসাসের লেয়ার যেটা বলে যে ভালো মন্দ কিছু হয় না, এটা ঠিক এটা ভুল হয় না, যা প্রথিত করবেন সেটাই মহিরীয় হবে, এবং যা প্রথিত করেছি আমি সেটাই আজকে ম্যানিফেস্ট হয়েছে। সেই জন্য আমি মনে করি যে এখন যদি আমি খুব বড় কিছু প্রথিত করি, অফকোর্স কাপল অফ ইয়ার্স বা দুই দশক তিন দশকে সেটা বড়ভাবে ম্যানিফেস্ট হবে। যারা দর্শক বন্ধুরা দেখছেন তাদের একটাই অনুরোধ করব, আপনারা বড় ভাবুন, দৃঢ় হন, অনেক বড় স্বপ্ন দেখুন, দেখবেন একদিন সেটা মহিরীয় হয়ে আপনাকে দারুণ উপহার দিচ্ছে, আপনি অনেক বড় মানুষ হয়ে উঠছেন, আপনারা সকলেই সফল হন, একমাত্র অবচেতনের সূত্র দিয়ে সফল হবেন, দেখতে থাকুন। বেশ, এত ধরনের বাংলা বই বাংলা ভাষায় লেখা হচ্ছে পীযূষ, তুমি আসায় আমাদের আজকে যারা অন্তত অনুষ্ঠানটা দেখছেন আর একটা নতুন দিগন্ত খুলে গেল, তাই না? গল্প উপন্যাস তো তুমিও লেখো, আমরাও দেখি হাজারটা পাতা উল্টে পত্র পত্রিকা বই উল্টে গল্প উপন্যাস পড়ে চলেছি, কিন্তু মাইনস্ট্রোলজি এই যে একটা নতুন সাবজেক্ট,
সাবকনসিয়াস মাইন্ডকে তুলে আনার, তাকে ব্যাখ্যা করবার, তাকে ব্যবহার করবার তোমার যে দিক নির্দেশ তুমি দিয়েছো মাইন্ড পাওয়ার বইটা, এই মাইন্ড পাওয়ার বইটা আমাকে জোগাড় করতেই হচ্ছে। সঙ্গীত প্রকাশন বার করেছেন, তাই তো? অনেকক্ষণ তুমি আমাদের সময় দিয়েছো, অনেক ধন্যবাদ। যারা দেখছেন সকলের পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ শিবাশিসদা, অনেক অনেক ধন্যবাদ।